কিছু সময় বাণিজ্যিক বিরতির পিছত উভতি আহিছো আমি অসমাপ্তর মাজলে। মৃদুল, এই এইমাত্র যেটো ইয়াসিনে যেটো কথা কৈছে, প্রজন্মৰ পিছত প্রজন্মই সেই সুবিধাটো লৈ পেলাই তেওঁলোকে নিজৰ উত্তৰণ ঘটাইছে, সেইটো কেনেকুৱা ক্ষমতা, সেইটোতো কেতিয়াও হ'ব নোৱাৰে। আজি তেওঁ কৈছে যে ছোৱালীজনী হাইস্কুলত পঢ়িলে কটা পালে, কলেজত গ'ল কটা পালে, চাকৰিত গ'ল কটা পালে, তাৰপিছৰ প্রজন্মই পালে। কিন্তু তেওঁ এইটো কথা কোৱা নাই যে সেই ছোৱালীজনী কি সামাজিক আৰু সাংস্কৃতিক পৰিৱেশৰ মাজত জীয়াই থাকিব লগা হৈছে, সমাজৰ পৰা কেনে ধৰণৰ বাধ্যবাধকতা পাইছে, কি মানসিক স্তৰত জীয়াই আছে, সেই কথা কিন্তু কেতিয়াও আমি ক'ব যোৱা নাই। যেতিয়া তেওঁ বিদ্যালয়ত পঢ়ি আছিলে, তেওঁ বিদ্যালয়ত পঢ়ি থাকোঁতে হয়তো ভাৰতবৰ্ষত এনেকুৱা বহুত ইতিহাস আছে যে বিদ্যালয়ত তেওঁ পিছফালে বহিব লাগিব, কাৰণ তেওঁ এজন দলিত সম্প্ৰদায়ৰ বা হৰিজন সম্প্ৰদায়ৰ বা অন্যান্য পিছপৰা শ্ৰেণীৰ ব্যক্তি। ভাৰতবৰ্ষত সেনেকুৱা ধৰণৰ উদাহৰণ কিন্তু নোহোৱা নহয়। গতিকে যদি আমি দেখো কলেজৰ পৰ্যায়লৈ লৈ যাওঁ, কলেজত সেই একে ধৰণৰ মানসিক ভাৰসাম্যতাহীনতাত ভুগিব, তেওঁলোকক মানসিকভাৱে আক্ৰমণ কৰা হ'ব। চাকৰি পৰ্যায়ত আপুনি চাব পাৰে যে যদি যিকোনো এটা কাৰ্যালয়ত হওক, যদি সেই চৰকাৰী কাৰ্যালয় হওক বা বেচৰকাৰী কাৰ্যালয়কে হওক, যেতিয়া আমি গম পাম যে সেইজনী পিছপৰা সম্প্ৰদায়ৰ ব্যক্তি, তেতিয়াহ'লে আমি তেওঁক এটা বেলেগ ধৰণে চোৱাৰ এটা মানসিকতা আমাৰ মাজত এটা গঢ়। তোমাৰ কথাটো বুজিলোঁ, কিন্তু যদি এটা কথা যিটো কথা কৈছে যে তেওঁ হয়তো ক্লাছত পিছফালে বহিব লগা হ'ব পাৰে, চাকৰিত হয়তো তেওঁ হাৰাশাস্তি হ'ব পাৰে, কাৰণ তেওঁ পিছপৰা শ্ৰেণী এটাৰ শ্ৰেণীৰ কোনো হেৰি হয়, ছোৱালী হয়। কিন্তু এটা কথা যে তেওঁৰ দুটা যদি জেনেৰেশ্যনে সেইটো কৰিব নোৱাৰিলে, সংৰক্ষণৰ মানে গোলটো, এইমটো, অবজেক্টিভটো কি হৈছে যে সংৰক্ষণ দিয়া হ'ব সেই বিশেষ শ্ৰেণীবিলাকক, যাতে তেওঁলোকে আগবাঢ়ি পেলাই নিজৰ শ্ৰেণী জাতিৰ প্ৰতি কাম কৰিব পাৰে, যাতে তেওঁলোক সমান স্তৰলৈ আহে। এতিয়া দুটা যদি জেনেৰেশ্যনে এটা জন্মৰ পিছত আন এটা জন্ম যদি সমান স্তৰলৈ আনিব নোৱাৰিলে, আপোনাৰ মাপকাঠি কি? তেতিয়াহ'লে আপোনাৰ ভাৰতীয় সংবিধানৰ ওপৰত কোনো ধৰণৰ নলেজে নাই, কোনো ধৰণৰ জ্ঞান নথকাকে আপুনি ভাৰতীয় সংবিধানৰ সমালোচনা কৰিব পাৰে। সংৰক্ষণ ব্যৱস্থা কিন্তু দি থকা হোৱা নাই, ইয়াত বিভিন্ন ধৰণৰ এক্সপাৰ্ট কমিটি গঠন কৰি দিয়া হৈছে, সামাজিক ধৰণে যে সেই পিছপৰা জাতি বা জনগোষ্ঠী, সেয়া সেই এক্সপাৰ্ট কমিটিয়ে নিৰ্ধাৰণ কৰিব। তাৰপিছত যে এক্সপাৰ্ট কমিটিৰ ৰিপৰ্ট অনুসৰি চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিব যে সেইকেইটা পিছপৰা শ্ৰেণীৰ সম্প্ৰদায় হয়নে নহয়। তেওঁ চাকৰিৰ কথা উল্লেখ কৰিছে যে যদি কোনোবা ভাৰতীয় প্ৰশাসনিক বিষয়া, IAS IPS আদিত চাকৰি পায়, তেতিয়াহ'লে তেনেকুৱা ব্যক্তিসকলে কিন্তু কোনো ধৰণৰ কটাৰ সুবিধা নাপায়। যদি ভাৰতীয় যিকোনো এটা চৰকাৰী তেখেতে যদি ফাৰ্ষ্ট ক্লাছ অফিচাৰ হয়, তেতিয়াহ'লে এই সংৰক্ষণ ব্যৱস্থাটো নাপায়। যদি গিৰিয়েক আৰু ঘৈণীয়েক দুজন ছেকেণ্ড ক্লাছ অফিচাৰ হয়, তেতিয়া তেওঁলোকে এই সংৰক্ষণৰ ব্যৱস্থাটো নাপায়। তাক শ্ৰী ৰামনন্দ কমিটি 1993 চনত যি গঠন কৰি দিছিলে, সেই কমিটিয়ে স্পষ্টভাৱে উল্লেখ কৰি দিছে। আৰু এই সংৰক্ষণ ব্যৱস্থা ভাৰতীয় সংবিধানে অনন্তকাললৈকে দি থকা হোৱা নাই, এতিয়া কিছু প্ৰজন্মৰ পিছত প্ৰজন্ম ধৰি যদি সেই বিশেষ এটা সম্প্ৰদায় আৰ্থিক বা শৈক্ষিকভাৱে বা সাংস্কৃতিকভাৱে তেখেতসকলে উন্নয়ন কৰিছে, তেতিয়াহ'লে সেইটো চৰকাৰৰ দায়িত্ব হয় যে চৰকাৰে সেই জনগোষ্ঠীটো সম্পূৰ্ণৰূপে নিৰূপণ কৰি তেখেতসকলক এই কটা ব্যৱস্থাৰ পৰা বাহিৰত আনিব লাগিব। ভাৰতীয় সংবিধানত যে আপুনি কৈছে যে এনেকুৱা এটা প্ৰভিজন আছে যে অনন্তকাললৈ চলি থাকিবলৈ দিয়া নহয়, এতিয়া আপুনি ভাৰতৰ স্বাধীনতাৰ পৰা এতিয়ালৈকে যদি চাই, অনন্তকাল মানে আপুনি কি বুজাব খুজিছে? প্ৰথমতে 10 বছৰ মানুহ এজন যদি 10 দিন নোখোৱাকে থাকে, তেনেহলে এইটো কথা নহয় যে প্ৰথম 10 দিন নোখোৱাকে থাকিলে পিছৰ 10 দিন আমি তেওঁক এই IV লাইন দি পেলাই তেওঁক আমি কমপ্লিট খুৱাই বোৱাই পূৰা কল পালি দি পেলাই ৰাখিম, এইটো কথা আছে? তেওঁ যে পূৰ্ণৰ আগৰ অৱস্থালৈ ঘূৰি আনিব লাগিব, তেওঁ 10 দিন 15 দিন নোখোৱাকৈ থাকিলে এইটো কথা নহয় যে 10-15 দিনেই তেওঁক খুৱাব লাগিব, তাতকৈ বেছিও হ'ব পাৰে, কমো হ'ব পাৰে, কিন্তু সেইটো কথা বছৰতে যদি সংৰক্ষণৰ ব্যৱস্থাটো কৈছে, তেনেহ'লে ভাৰতবৰ্ষত লাষ্টত এনেকুৱা এটা ব্যৱস্থা হ'ব যে ভাৰতৰ ফুটবল টীম, ক্ৰিকেট টীম প্ৰত্যেকতে আমি হয়তো সংৰক্ষণ হ'ব, আৰু আজি হয়তো এনেকে ডিবেটত যিটো আমাক মাতিছে, তেনেহ'লে এইটো সংৰক্ষণ সংৰক্ষণ সংৰক্ষণতে হ'ব, আৰু সেনেকুৱা এটা ব্যৱস্থা যদি আমি আজি মজিয়াত আলোচনা কৰিব লাগিছিল কিমান শতাংশ সংৰক্ষণ দিবলৈ, আমি আজি মজিয়াত আলোচনা কৰিব লাগিছিল আমি এই গোটেই প্ৰক্ৰিয়াটো কেনেদৰে ইমপ্লিমেণ্টেশ্যন কৰিব লাগে, কিন্তু আমি আজি মজিয়াত আলোচনা কৰি আছো কি সংৰক্ষণ ব্যৱস্থা লাগে নে নালাগে? গতিকে ইয়াতে আমাৰ মানসিকতাটো বুজায় আমি কেনেকুৱা এটা মানসিকতা লৈ আছো, আমি ইয়াতকৈ ডাঙৰ কি যুক্তি হ'ব পাৰে, আমাক কিয় সংৰক্ষণ লাগে? চাওক, সংৰক্ষণ ব্যৱস্থাটো এটা সুবিধা নহয়, সংৰক্ষণ ব্যৱস্থাটো এটা সুৰক্ষা, সমাজত যাতে পিছপৰা শ্ৰেণীৰ জাতিৰ মানুহ আহি আগস্থানত যাতে প্ৰতিনিধিত্ব আগবঢ়াব পাৰে, তাৰ বাবে এটা এইটো এটা সুৰক্ষা। চাওক, মই ষ্টেটিষ্টিক্স কৈ আছো আপোনাক, ষ্টেটিষ্টিক্স শুনিব লাগিব, গ্ৰেজুৱেট লেভেলত SC 3% আছে, SC 8.3% আছে, পষ্ট গ্ৰেজুৱেটত 1.4% আছে,
গোটেই ষ্টুডেণ্টছৰ আৰু এছ চিৰ 8% ৰিচাৰ্জ স্কলাৰ আছে 2% আৰু এছ চিৰ আছে 2.7% বসুন্ধৰা দিনত নাই জীয়াই থাকিবলৈ দিয়া আৰু জীয়াই থকা আবেগ আছে সবলীকরণের কথা কোক একটা পরিসীমার মাজ আবদ্ধ করে রাখি বারে বারে বছর পিছন বছর ধরে শোষিত করে রাখি প্রচেষ্টা ইয়াসুইন আর এই মাত্র প্রিয়াঙ্কে যে কথা কৈছে মানে তোমাক সৰু কথা এটা কওঁ ইয়াসুইনৰ কথাৰ হাত ধৰিয়ে হয় তেওঁলোকক উত্তৰণ ঘটাবৰ বাবে তুমি কোৱাৰ ধৰণে তেওঁলোকক সুৰক্ষা দিবৰ বাবে আমি এই সংৰক্ষণ ব্যৱস্থাটোৰ আওতাত সোমাই পৰিছিলোঁ সেইসকল লোকক আমি সুবিধাটো দিছিলোঁ মই তোমাক এনেকৈ কওঁ এটা ইয়াসুইনে যিটো কথাত জোৰ দি আছে যে এটা প্ৰজন্মই তাৰ সুবিধা ল'লে ঠিক আছে তাৰ পিছৰ প্ৰজন্মটোও তাৰ সুবিধা ল'লে তেওঁ শিক্ষা গ্ৰহণ কৰোঁতেও সেই সুবিধা লৈছে তাৰপিছত তেওঁ চাকৰি কালতো সেই সুবিধা লৈছে তাৰপিছত তেওঁ প্ৰমোশ্যনৰ ক্ষেত্ৰতো সেই সুবিধা লৈছে মৃদুলে কৈছে যে একাংশ বিষয়াৰ ক্ষেত্ৰত প্ৰথম শ্ৰেণীৰ যিসকল বিষয়াৰ ক্ষেত্ৰত কিছু কিছু লোকৰ ক্ষেত্ৰত সেয়া প্ৰযোজ্য নহয় সেইটো সঁচা কথা কিন্তু তাৰ বাহিৰে বাকী গৰিষ্ঠ সংখ্যক লোকৰ ক্ষেত্ৰতো আজিৰ দিনতো সেয়াই হৈ আছে প্ৰজন্মৰ পিছত প্ৰজন্ম তিনিটা প্ৰজন্মলৈকে সেই সুবিধাটো দিয়া হৈছে মই তোমাক এটা কথা কৈছোঁ দিগন্তই যিটো কথা কৈছিল যে এঘৰ উচ্চ বৰ্ণৰ মানুহ আৰু তেওঁৰ ঘৰত কাম কৰা মালতীবাই কথা কৈছিল মই যদি তোমাক এনেকুৱাকৈ কথা কওঁ এই সুবিধাটো লৈ এজন সেই ধৰণৰ সম্প্ৰদায়ৰ মানুহে উত্তৰণ ঘটালে তাৰ পিছতো তেওঁ পিছৰ প্ৰজন্মই উত্তৰণ ঘটাইছে তাৰ পিছৰ প্ৰজন্মইও সেই সুবিধা লৈছে কিন্তু তেওঁ কাষতেই এজন উচ্চ বৰ্ণৰ মানুহ হোৱাৰ কাৰণেই তেওঁ সেই দক্ষতা থকাৰ পিছতো সেইখিনি প্ৰতিভা থকাৰ পিছতো অকল বঞ্চিত হ'বলগীয়া হৈছে তেওঁ সেই জাতিৰ কাৰণে তেওঁ উচ্চ বৰ্ণৰ হোৱাৰ কাৰণেই সুবিধা পোৱা নাই কোনোবাই মই খোলাকৈ কৈছোঁ তোমাক 45% পায়ো কোনোবাই হয়তো চিকিৎসা বিজ্ঞানৰ সুবিধা লাভ কৰিছে মেডিকেল পঢ়িছে ডক্টৰ হৈছে তেওঁ পিছত যদি চৰকাৰী চাকৰি কৰিছে প্ৰমোশ্যনো পাইছে তাৰপিছত তেওঁ পুতেকো আকৌ সেই একেই 45% বা 50% কোটাত তেওঁ আকৌ চিকিৎসক হৈছে পৰৱৰ্তী সময়ত তেওঁ উত্তৰণ হৈছে দেউতাক পুতেক জীয়েক সকলো সেই সুবিধাত গৈছে তেওঁ কাষৰ ঘৰ উচ্চ বৰ্ণৰ মানুহ তেওঁ কিন্তু 75 বা 85 বা 90 পোৱাৰ পিছতো সেই সুবিধাটো পোৱা নাই সেয়া কেনে ক্ষমতা চাওক আমি গোটেই চিষ্টেমটো ব্যক্তিগতভাৱে চালে নহ'ব গোট হিচাপত চাব লাগিব সমাজ হিচাপত চাব লাগিব আকৌ বাৰ্মুডা ইণ্ডিয়া টীমৰ মাজলৈ আহিছোঁ বাৰ্মুডা টীমে এদিন বাংলাদেশ ক্ৰিকেট টীমে যেনেকৈ ইণ্ডিয়া টীমক হৰুৱাইছিল তেনেকুৱা হৰাই দিয়া মানে এইটো নুবুজায় যে বাংলা টীমটো বহুত আগবাঢ়ি গ'ল আমি সমাজ হিচাপত চাব লাগিব আপুনি সমাজৰ এজন প্ৰতিনিধিক চাই আছে গোটেই সমাজখনক যদি চাওঁ আমি গোটেই সমাজখনক আগবঢ়াব লাগিলে এজন ব্যক্তিক চাই আমি আগবঢ়াব নোৱাৰোঁ তেনেকুৱা এজন এজন প্ৰতিনিধিক লৈয়েতো এখন সমাজ গঠন হয় কিন্তু গোটেই সমাজখন যে সামগ্ৰিকভাৱে পিছ পৰি আছে চাওক প্ৰথমতে মই এটা কথা আপুনি কৈছে যে আমি ইকন এজন উচ্চ সম্প্ৰদায়ৰ হোৱাৰ বাবে তেখেতে সুবিধাটো পোৱা নাই নিম্ন হোৱাৰ বাবে সুবিধাটো পাইছে এই সংৰক্ষণ ব্যৱস্থাটো অৰ্থনৈতিক উন্নয়ন বা ইকনমিক আফ্লিমেণ্টৰ বাবে কিন্তু দিয়া নোহোৱা নাছিল সামাজিক উন্নয়নৰ বাবে হৈছিল আৰু সামাজিকভাৱে পিছপৰা শ্ৰেণীৰ জাতি প্ৰতিনিধিত্ব বঢ়োৱাৰ বাবে হৈছিল গতিকে তেওঁলোকৰ প্ৰতিনিধি ইমানেই কম গতিকে আমি তেওঁলোকক দিবলৈ বাধ্য আমি তেওঁলোকক দিয়াটো আমাৰ দায়িত্ব এতিয়া দৰিদ্ৰতা হ্ৰাস কৰিবলৈ হ'লে আমাৰ বহুত বেলেগ বেলেগ আমাৰ আঁচনি আছে বেলেগ ব্যৱস্থা আছে কিন্তু আমাৰ মাজৰ পৰা যদি তেওঁলোকৰ এই প্ৰতিনিধিত্বটো বঢ়াব লাগে সংৰক্ষণটো এটা একমাত্ৰ উপায় আছে আপোনালোকে ক'ব পাৰিবনে যে অন্য কি উপায় আছে আপুনি বাৰে বাৰে কৈ আছে যে আমি বেলেগ ব্যৱস্থা ল'ব লাগে কি উপায় আছে যি উপায়ৰ দ্বাৰা আমি উপায় গুজৰাট গভৰ্ণমেণ্টে অলৰেডি 7টা পলিচি গঠন কৰিছে মই আপোনাক কৈ দিছোঁ প্ৰথম কথা হৈছে মই আপোনাক প্ৰথমৰ পৰা 3টা মাইণ্ড মই আপোনাক প্ৰথমৰ পৰা কৈছোঁ আৰু তাৰ মাজতে মই 3টা বস্তু আপোনাক কোট কৰিম গুজৰাট গভৰ্ণমেণ্টে লোৱা পলিচি প্ৰথম কথা হৈছে গুজৰাট গভৰ্ণমেণ্টে 2006 চনত এটা পলিচি লৈছিলে যিটো পলিচিৰ জৰিয়তে মহিলা সবলীকৰণৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছিলে সবলীকৰণৰ ক্ষেত্ৰত দ্বিতীয়তে গুজৰাট গভৰ্ণমেণ্টৰ ক্ষেত্ৰত দেখা পোৱা গৈছিলে 7টা পলিচি গঠন কৰা হৈছিলে ৱমেন ৰিজাৰ্ভেশ্যনৰ কাৰণে ৱমেন এম্পাৱাৰমেণ্ট এটা বিশেষ পলিচি গঠন কৰা হৈছিলে যিটো গুজৰাট গভৰ্ণমেণ্টৰ এটা ঐতিহাসিক পলিচি ইয়াৰ পিছৰ পৰ্যায়ত এছ টি এম্পাৱাৰমেণ্টৰ কাৰণেও গুজৰাট গভৰ্ণমেণ্টৰ আণ্ডাৰত পলিচি গঠন কৰা হৈছিলে ইয়াত ৰিজাৰ্ভেশ্যনৰ কথা নাছিলে বৰ্তমান সময়ত দেখা পোৱা গৈছে তেওঁলোকে কৈ আছে যে গৰিষ্ঠ আমি তেওঁলোকে সংখ্যাগত কথা কথা ক'বলৈ গৈছে মই এবাৰ সংখ্যাগত কথাত কৈছোঁ যে তামিলনাডুত যদি আমি সংৰক্ষণৰ কথা ক'বলৈ পোৱা যায় চৰকাৰী
সরকারি বেসরকারী সকল পদত বর্তমান আপনি এস টি এস সি ওমেন গোটেখিনি মিলালে আপনি দেখব যে 87% রিজার্ভেশন অলরেডি হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশত 67.23% সংরক্ষণ হয়ে গেছে। এটাকে এনেকা একটা পরিস্থিতি 33% লোকের বাবে কেবল সেই প্রতিযোগিতার দাঁতটি মুকলি হয়ে আছে। এটা আমার চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আছে, উদ্দেশ্য করে মানে একটা বক্তব্য প্রদান করব বিচারছো। আর অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল আছে, আপনাদের চাব যে সর্বভারতীয় পর্যায়ত আর বিশ্বর যদি আমি একটা প্রেক্ষাপট আলোচনা করো যে 200 কিন্তু প্রতিষ্ঠানের ভিতর ভারতের কোনো প্রতিষ্ঠান নাই। আর এই কথা মই কোৱা নাই, ভারতীয় উচ্চতম ন্যায়ালয়ের প্রাক্তন বিচারপতি জাস্টিসে কই গেছে যে বালাকৃষ্ণনে কই গেছে যে ইয়ার একমাত্র কারণ কিন্তু ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থা। এই কথাটা আমি কব লাগিব। এটা আপনি চাব যে 2007 বেনারস হিন্দু ইউনিভার্সিটি আইআইটির আর বেনার বিএইচইউর যদি আইআইটি ফলাফল ঘোষণা করা হয়েছিল তাত দেখা পাওয়া গেছিল 7 লাখ আসন এস টি আর এস সির কারণে সংরক্ষণ করা হয়েছিল, অর্থাৎ অন্যান্য পিছপরা শ্রেণীর কারণে সংরক্ষণ করা হয়েছিল। তার মাজরে কিন্তু মাত্র 5 আসন সম্পূর্ণ হল। আর ইয়ার পরবর্তী পর্যায়ত দেখা গেল 4 বছর পিছত যেটা ফলাফলের ক্ষেত্রে দেখিল যে তার মাত্র কিন্তু 3 ব্যক্তিহে নিজের শিক্ষাগত অর্হতা কমপ্লিট করবলে সক্ষম হল। এটাকে এই কথাটা প্রমাণ করে আর চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তখেতে জানা উচিত যে এগারী চিকিৎসকর উপর এগারী রোগীর ভবিষ্যৎ আর বর্তমান সম্পূর্ণরূপে নির্ভর করে, জীবন আর সম্পদের সকল সুরক্ষা এগারী চিকিৎসকর উপর নির্ভর করে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের এখন ছাত্র যদি 200 মার্কর সময়ত যদি আমি কেবল 100 পাই উত্তীর্ণ হওয়া এগারী ছাত্রক যদি আমি মেডিকেলত নামভর্তি করার কারণে আমি সেই প্রমাণপত্র প্রদান করো, পরবর্তী সময় চিকিৎসার মান, শিক্ষার মান, অর্থনীতির মান কোন পর্যায়ত ধাবিত হব সেই কথাটা কিন্তু প্রত্যেকগুলো অনুমান করব লাগবে। সেই কারণে কথা হয়েছে রিজার্ভেশন দিয়া হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মূল পরীক্ষা চিকিৎসা বিজ্ঞানের কথা যে আপনি আপনি মূল পরীক্ষা সম্পর্কে কি বুঝাব বিচারছে, আপনি গোটেই বিষয়টি সম্পূর্ণরূপে অধ্যয়ন করুন। আপনি আইআইটি কথা কোক, নিটসর কথা কোক, এনে ধরনের প্রবেশ পরীক্ষা সমূহ যদি 10% রিজার্ভেশন করা হয় সেইটাই কিন্তু ভারতের অর্থনীতির কারণে ডর প্রভাব পেলাব। আমি কৈছো যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি শিক্ষাবিদ সকলে এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যদি সকল ছাত্র ছাত্রীক একটা সমান আওতালে আনি পেলে অর্থনৈতিক, শারীরিক আর মানসিক বিকাশ সাধন করবর কারণে ব্যবস্থা গ্রহণ করে এজন একবিংশ শতিকার সভ্য সমাজের সপন দেখা এজন যুবক হিসাবে অন্তঃকরণে মই সমর্থন করি। কিন্তু মই কিয় সমর্থন করিম, এজন লাস্টর ইয়ারের অসমীয়া হিসাবে মই কিয় সমর্থন করিম যে এনে একটা ব্যবস্থায় যা ব্যবস্থায় সমাজত সমতার পরিবর্তে অসমতা বৃদ্ধি করব আর বিশ্বর মানচিত্রত ভারতবর্ষক এখন অর্থনৈতিক আর শৈক্ষিকভাবে নিম্ন মানদণ্ডর দেশ হিসাবে উপবিষ্ট করবর কারণে চেষ্টা করব। দিগন্ত, ভারতবর্ষত দুখন ভারতবর্ষ আছে, সেই দুখন ভারতবর্ষের মাজের পর আমি একটা জাতি নির্মাণ করব লাগবে। ভারতবর্ষর গোটাই সামাজিক ব্যবস্থাটো, গণতান্ত্রিক ব্যবস্থাটো এখন এজনী আমি ক্ষীরতি গাড়ির তুলনা করব পড়ো, যার মুখখন পিছপরা শ্রেণীর মানুষখিনি ফলে আছে আর পাছফালটো আগভরা শ্রেণীর মানুষখিনি ফলে আছে। পাছপরা শ্রেণীর মানুষবিলাকে খুয়াই আছে আর তার ফল ভোগ করে আছে আগভরা শ্রেণীর মানুষখিনি। আজি আজি হেই আমি মুখখন ঘুরাবলে চেষ্টা করছো আর যেটা মুখখন ঘুরাবলে চেষ্টা করছো যেখানে বস্তু আজি ভোগ করে আছে সেইখানে ভগাই দিয়ার কথা কইছো, তেতিয়া গাত পুরনি উঠিবই। আজি কইছে যে বিএসসির কথা কইছে, আইআইটির কথা কইছে, মেডিকেল কলেজের কথা কইছে যে সিট বিলাকত লড়া ছলি ইমানখিনি নম্বর সংরক্ষণের কারণে ইমানখিনি আহিছে আর কিন্তু যিমানখিনি নম্বর পায় সাধারণ শ্রেণীর মানুষে তাতক কম পায় আহিছে। এই গোটেই কথাটা একটা কথা প্রমাণ করে যে ভারতবর্ষের গোটেই ব্যবস্থাটো ইমান দিনে পিছপরি আছে আর পিছপরি থাকার ফল ভোগ করে আছে আর সেই ফল ভোগ করে থাকা ফলটা আজি ইমান কম সময়ের ভিতরে যে শেষ হব সে কথা আশা করাটা ভুল। নিশ্চিতভাবে আমি কিছু ব্যবস্থার কথা সমর্থন করব, গুজরাট গভর্নমেন্ট, গুজরাট সরকারের লোক পদক্ষেপবিল সমর্থন করব। আমি গুজরাট, আমি ভারতবর্ষের সংবিধানে যেটা কইছে এই সংরক্ষণ ব্যবস্থার কইছে যে শিক্ষা ব্যবস্থাটা সবলীকরণ করব, সংরক্ষণ সবলীকরণ করব, সেইখিনি করব, কিন্তু তার সংরক্ষণ ব্যবস্থাটো আনব লাগিব। যা সমস্যা, যা আশা আকাঙ্ক্ষা, যা চিন্তা চেতনা সেইবিল প্রকাশ করবর কারণে পর্যাপ্ত প্রতিনিধি থাকিব লাগিব। নিশ্চয় মই অকমান সময়ের বাবে আটাইকে রখাব লাগিব, কিছু সময়ের বাবে বাণিজ্যিক বিরতি লৈ লৈছো, বিরতির পিছতে উভতি আহিম অসমাপ্তর পরবর্তী।